শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি সঙ্গে আছি আমি লাবণ্য কেবরিয়া থাকছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আমরা সবসময় বলি শুভ সকাল এবং দিনটা শুভ হোক সময়টা শুভ হোক কিন্তু শুভ আসলে নিজেকেই করতে হয় নিজের কর্মের মধ্য দিয়ে করতে হয় এবং পরিস্থিতি যতটা বৈরী আপনারা জানেন করোনা পরিস্থিতি নিয়ে আমরা বারবারই বলছি টিকা নেবার সুযোগ থাকলে অবশ্যই মিস করবেন না টিকা নেবেন এবং চারপাশে যারা আছে তাদেরকে উৎসাহিত করবেন তো সবাই মিলে আমাদেরকে ভালো থাকতে হবে এবং ভালো থাকার জন্য কিছু কিছু মানুষ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে আসে রাঙা সকাল প্রতিদিন সকালবেলায় সেই মানুষগুলোকে নিয়ে আমাদের দিন শুরু করে এবং আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আজকে প্রথম ঘন্টায় যাকে আমরা পাচ্ছি তিনি শিক্ষক অবশ্যই কৃতি শিক্ষক শাহনাজ কবির চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল শুভ সকাল এই যে দেশ সেরা শিক্ষক আপনি আলাদা করে সবাই আপনাকে চিনে এটা আপনার কেমন লাগে এটা দিয়ে একটু শুরু করি ধন্যবাদ আমার খুবই ভালো লাগে প্রথমত আমি শিক্ষক হিসেবে গর্ববোধ করি তাছাড়া এই যে সম্মানের জায়গা এটা আমি খুব উপভোগ করি এবং ভালো লাগে এই পেশাটা আমার খুব ভালো লাগে আর তাছাড়া ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবক এবং অন্যান্য সবাই যখন অনেক সম্মান করে সেটা আমি খুব নিশ্চয়ই আমরা যেহেতু আপনার এই শিক্ষকতা জীবন নিয়ে গল্প করব এবং একই সাথে বলছি আমরা যে দেশ সেরা শিক্ষক আপনি তাহলে আপনার সম্পর্কে একটু ছোট করে শুরুতে জানিয়ে নিই তারপর আমরা ধারাবাহিকভাবে আপনার পেছনের এই গল্পগুলো আমরা জানব মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবির জাতীয় শিক্ষা সপ্তাহ 2019 উপলক্ষে তাকে দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয় এর আগে একই অনুষ্ঠানে শাহনাজ কবিরকে প্রথমে কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে এবং পরে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয় এরপর ময়মনসিংহ অঞ্চলের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হন সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবনের শুরু তার প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর 2012 এবং 2013 সালে টানা দুবার এসএসসি পরীক্ষায় ফলাফলে এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে এরপর থেকে 2015 সাল থেকে শতভাগ পাস এবং সর্বাধিক জিপিএ 5 পেয়ে কিশোরগঞ্জ জেলায় ধারাবাহিকভাবে প্রথম স্থান দখল করে আছে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিঃসন্দেহে অনন্য অর্জন কিন্তু আমি একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই শৈশবটা কোথায় কেটেছে কেমন পরিবারে বড় হয়েছেন কি মনে পড়ে ছোটবেলা ধন্যবাদ আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন সেজন্য আমার বাবা প্রতি বছর বিভিন্ন জায়গায় বদলি হয়ে যেতেন এবং প্রতি বছর আমাকে নতুন নতুন স্কুলে যেতে হতো একটা মজার বিষয় হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10টা ক্লাস আমার 10টা স্কুলে পড়তে হয়েছে আচ্ছা তো প্রথম কোথায় কেটেছে কোন কোন এলাকাতে ছিলেন হবিগঞ্জে আপনার জন্ম হয়েছে তো সেখানে কত বছর থাকা হয়েছে একেবারে এই জীবনের শুরুতে 3 বছর বয়স পর্যন্ত আমাদের বাড়িতে আমরা ছিলাম তারপর বাবা যখন চাকরিতে যোগদান করলেন তারপর মা এবং আমরা চলে আসলাম বাবার সাথে সাথেই বাবা যেখানে বদলি হয়ে যেত আমরাও সেখানে যেতাম সেইভাবেই আমাদের প্রতি বছর বিভিন্ন জায়গায় যাওয়া আচ্ছা কয় ভাই বোন ছিলেন আপনারা আমরা 2 ভাই 2 বোন আমি সবার বড় তো কেমন লাগতো আপনি সবার বড় আদর তো নিশ্চয়ই বেশি পাওয়া হতো জি অবশ্যই সেই গল্পগুলো একটু শুনবো আমি আমাদের বংশের সবার বড় আমার দাদার বাড়িতে এবং আমার নানার বাড়িতে 2 বাড়িতেই আমি সবার বড় এবং শুনে খুশি হবেন যে আমার যখন বিয়ে হয় আমার শ্বশুর এবং শাশুড়িও সবার বড় আমার হাজব্যান্ড সবার বড় ওই বাড়িতেও আমি সবার বড় বড় বউ আর ছোটবেলা থেকে যখন আমার পড়ালেখা শুরু হয় তখন দেখা যায় যে আমি ছোটবেলা থেকে একটু মনোযোগী ছিলাম আমার দাদা ছিলেন শিক্ষক এবং আমার দাদা আমাকে খুব পছন্দ করতেন দাদার হাতেই আমার হাতে খড়ি লেখাপড়ার তো যেহেতু আমি একটু মনোযোগী এবং ভালো লাগতো পড়তে তো দাদা সেজন্য আমাকে খুব পছন্দ করতেন তো যেখানেই আব্বা বদলি হয়ে যেতেন আমি ফার্স্ট হওয়ার চেষ্টা করতাম এবং সেই অর্জনটা যখন আমি করতাম ডিসেম্বর মাসে তারপর দেখা যেত যে জানুয়ারিতে আব্বা ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে গেলেন তখন সেখানে গিয়ে আবার আমার রোল একদম পেছনে আবার সংগ্রাম করে যুদ্ধ করে প্রথম হওয়া
তো প্রথমে গিয়েই দেখা যেত যে যে স্কুলেই যেতাম সারাপাদের আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতাম ছোটবেলা থেকেই, তো সেজন্য সারাপাড়া আমাকে খুব আদর করতেন এবং ক্লাসে যখন সারাপাড়া পড়াতেন তখন যদি বলতো যে এই অঙ্কটা আবার কে বুঝিয়ে দিতে পারবে তো আমি হাত উঠাতাম এবং আমার পড়াতে তখন খুব ভাল লাগতো, ঠিক ম্যাডাম যেভাবে পড়াচ্ছেন সেইভাবে হ্যাঁ অঙ্কটা আবার বুঝিয়ে দেওয়া, এটা যখন সবাই হাততালি দিত তখন আমার খুব ভালো লাগতো। এবং বাসায় গিয়ে আমার ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বাবা, তো যদিও উনি পুলিশ অফিসার কিন্তু আমার বাবা খুব জাদ্রেল অফিসার, সবাই খুব ভয় পেত কিন্তু অফিস থেকে বাসায় আসতে আসতে বাবা হয়ে যেত, মানে সে এবং উনি একদম চমৎকার বাবা, মানে আমার বেস্ট ফ্রেন্ড এবং সারাদিন আমি কী করছি সব আমার বাবাকে আমার বলতে বলতেই ভালো লাগতো, বলতে হতো। তো সে সে যে আজকে আমি অঙ্ক করিয়েছি সবাই খুব খুশি হয়েছে, সারাপা খুব খুশি হয়েছে, এইভাবেই মানে ছোটবেলা থেকে। এবং যখন আমি ক্লাস ফাইভে বৃত্তি পেলাম তো বাবা আমাকে একটা স্বর্ণের চেন লকেট সহ কিনে দিল এবং প্রতি পরীক্ষার পর বলা হতো যে তুমি যদি এইবার ফার্স্ট ক্লাস পাও তাহলে তোমাকে একটা জিনিস দিব। তো এইভাবে প্রত্যেক পরীক্ষাতেই আমার টার্গেট থাকতো যে ভালো করতে হবে, একটা পুরস্কার পাবো বাবার কাছ থেকে। বাবা এবং বাবার সাথে আমার বন্ধুত্বটা এরকম যে আমি বাবাকে যে কত নামে ডাকি ডাকতাম যে বাবা, বাজান, আব্বু, বাবু, মানে অনেক আদরের ডাকের কোনো শেষ নাই, এরকম একটা সম্পর্ক আমার বাবার সাথে। উনি বেঁচে আছেন? জি, আমার বাবা ইয়ং আছেন, বেঁচে আছেন, আমার মাও ভালো আছেন। তো মা ছোটবেলায় কি করতে বেশি শাসন করতো? না, আমার মা গৃহিণী কিন্তু আদরটা, মার আদরটা ছিল যে যাও তুমি পড়তে যাও, মানে কখনোই আমাকে দিয়ে, এটা ভালো মন্দ দুটো দিকে আছে যে ঘরের কাজ শেখানো মেয়েকে, কিন্তু আমার মা চাইতো যে আমি যেন সবসময় পড়ি, মানে কোনো কাজ নিজেই সবটা করতো। ইভেন এখনও আমার মা মানে আমার খাওয়া দাওয়া এবং আমার বাচ্চাদের খাওয়া দাওয়াটাও আমার মাই সব ব্যবস্থা করে, আমি কিছুই না, এখন পর্যন্ত আর ওইটা শেখা হলো না। মা আমাকে আগে বলতো যে তুমি গিয়ে পড়াশোনা রেডি করো, হ্যাঁ তুমি পড়ো, তোমার কাজ করতে হবে না। এখন যদি কাজ করতে চাই তাহলে মা বলে তোমার মেয়েকে গিয়ে পড়াও, তোমার কাজ করতে হবে না। আপনি যে এতগুলো স্কুল চেঞ্জ করেছেন, এটা এটার অভিজ্ঞতাটা কেমন? আমি বিভিন্ন স্কুলে পড়ার কারণে এক এক জায়গায় গিয়ে গিয়ে এক একজন প্রিয় শিক্ষক পেতাম এবং ভালো লাগতো, আর নতুন নতুন স্কুলে গিয়ে নতুন নতুন বন্ধু পাওয়া, আবার পুরনো বন্ধুদের সাথেও যোগাযোগ রাখা এবং তাদের জন্য যে একটা অনুভূতি সেটাও কাজ করতো, তাদের সাথে চিঠি দিয়ে যোগাযোগ। এখন যোগাযোগ হতো সে সময় সে হ্যাঁ চিঠি দিয়ে, চিঠি দিয়ে, চিঠি দিয়ে। আর এখনও দেখা গেছে যে আমি এসএসসি পাশ করেছি যাদের সাথে তাদের সাথে এখন আবার ফেসবুক আমাদেরকে যোগাযোগ করিয়ে, পৃথিবীর অন্য প্রান্তে তারা হচ্ছে, আমি এখানে কিন্তু যোগাযোগ হচ্ছে। তো এটা অনুভূতি আমি বলবো যে খুব ভালো, কারণ আমি নতুন নতুন সারাপা, নতুন নতুন পরিবেশ, নতুন ফ্রেন্ড এগুলো পেতাম, নতুন এলাকা, সব কিছুই মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটাও একটা ভালো জিনিস যে বিভিন্ন জায়গায় যাওয়ার যে সুযোগ হয়েছে, বাংলাদেশের অনেক জেলা আমার ঘোরা হয়ে গেছে। এবং আবার এটা হতো যে আমার কাছে খুব ভালো লাগতো ওই এলাকার ভাষায় কথা বলতে, আমার বাবার সাথে বিশেষ করে যে এলাকায় আমরা যেতাম ওই এলাকার মানুষ কিভাবে কথা বলে সেইভাবেই আমি কথা বলার চেষ্টা করতাম, ক্লাসে ফলো করতাম যে কে কিভাবে কথা বলে, এবং ওই ভাষাতেই তখন ওই এলাকায় আছি তো ওই ভাষায় কথা বলা হতো। নিশ্চয়ই এই যে বিভিন্ন বৈচিত্র্য সেগুলোকে খুব পজিটিভলি নেয়া, এটা আসলে নিজের মানসিকতার উপর নির্ভর করে, কারণ স্কুল চেঞ্জ কিন্তু অনেক বাচ্চাকে আসলে খুব ভালো এক্সপিরিয়েন্স দেয় না। প্রতি বছরই যেখানে চেঞ্জ হচ্ছে, নতুন একটা ক্লাসে যাচ্ছে, নতুন টিচার, নতুন ফ্রেন্ডস, কিছুদিনের জন্য বন্ধু হয়ে গেল, তারপরে আবার চেঞ্জ করা, এটা অ্যাকসেপ্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট। আপনার দাদা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন, যেটা আপনাকে অনেকখানি অনুপ্রাণিত করেছে। ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন যে আপনি স্কুল টিচার হবেন বা পড়াবেন ছাত্রদেরকে, এরকম কোনো স্বপ্ন ছিল আপনার ছোটবেলায়? জি, ছোটবেলা থেকে আমার এরকম স্বপ্ন ছিল যে আমি শিক্ষক হব, কারণ আমার দাদাকে দেখতাম যে মানুষ এত শ্রদ্ধা করে, ভালোবাসে, দাদার ছবি উঠাতে আসে, দাদার ছাত্ররা যারা ভালো অবস্থানে চলে যায় এবং অনেক সম্মান করে। আর আমার বাবা যেখানে বদলি হয়ে যেত, বাবা শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখতেন এবং শিক্ষকদেরকে খুব সম্মান করতেন যেহেতু আমার দাদা শিক্ষক। তো এবং সারাপাড়া এই জন্য
আব্বার খুব প্রশংসা করতেন, আবার দাদার সাথে কেউ কথা বললে মুগ্ধ হয়ে যেতেন। তো দাদার হাতের লেখাও ছিল খুব সুন্দর। তো সব কিছু মিলিয়ে দাদাকে অনুসরণ করা বা একটা স্বপ্ন মনের মধ্যে ছিল যে মানুষ এত সম্মান করে শিক্ষককে, আমি শিক্ষকই হব। বাবা মা কি চাইতেন আপনি শিক্ষক হবেন? আমার বাবাও চাইতেন যে আমি যেন শিক্ষক হই, এবং এই পেশাটাই আমার বাবাও পছন্দ করেন। আচ্ছা, ভাই বোনদের সাথে সম্পর্ক কেমন ছিল, যেহেতু আপনি বড় ছিলেন, একরকম দায়িত্ব কাজ করতো কিনা নিজের মধ্যে? আমি এবং আমার একটা ভাই আছে আমার পিঠাপিঠি, কিন্তু দেখা যেত যে সে আমার বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে সবসময়। ছোটবেলা থেকেই সে খুব ইন্টেলিজেন্ট ছিল ছোটবেলা থেকে, কিন্তু আমি খুব সহজ সরল ছিলাম, পড়াশোনা ছাড়া এর বাইরে আর কিছু ভাবতামও না চিন্তাও করতাম না। তো মানে সম্পর্কটা এরকম যে সে আমার অ্যাডভাইজার, গাইড, সব কিছু, মানে বাবা এবং আমার ভাই। তো আর ছোট দুই ভাই বোন যারা, ওরা আমাদের চেয়ে, আমাদের দুই ভাই বোনের চেয়ে অনেকটা ছোট। তো আমি সবসময় মাও এটা বলতো যে আগের হাল যেভাবে যায় পিছনের হাল সেইভাবেই যায়। তো এটাই আমার মনের মধ্যে ছিল যে আমাকে সবচেয়ে ভালো হতে হবে, সব দিক থেকে ভালো হতে হবে, তাইলে ওরা ভালো পথে যাবে। এবং আল্লাহর রহমতে ওরাও মাস্টার্স পাস করেছে। মানে পড়াশোনা আমরা, আর আরেকটা বিষয়, অনেক সময় জেদ চিপে যেত যখন আমি একটু একটু বড় হচ্ছি, ক্লাস টেনে পড়ি, এর উপরের ক্লাসে যখন কেউ শুনতো যে আমি পুলিশ অফিসারের মেয়ে, পুলিশের মেয়ে, তখন বলতো পুলিশের ছেলে মেয়ে লেখাপড়া করে, তখন আমার খুব জেদ চাপতো যে আমি মানুষ হয়েই দেখাবো, লেখাপড়ায় আমাকে বেশি করতে হবে, যে পুলিশের ছেলে মেয়েও মানুষ হয়। এবং আমরা চার ভাই বোন আল্লাহর রহমতে সবাই মাস্টার্স পাস এবং প্রতিষ্ঠিত। আমরা একটু শুনি, আপনার লেখাপড়া তো চলছিল, কোন বয়সে, মেয়েদের দ্বিতীয় জীবন যেটাকে আমরা বলি, যে একটা সময় বিয়ে শাদী হয়ে যায়, তখন একটা নতুন জীবন, নতুন পরিকল্পনা, নতুন রিস্ক, এই বয়সটা কোন বয়সে, যে বয়সে আপনার বিয়ে হয়ে গেল? আসলে আমার ওই যে বাবার সাথে যে সম্পর্কটা, আমার বাবা বোধহয় ভাবিনি যে আমাকে বিয়ে দিতে হবে। এক পর্যায়ে আমার মাস্টার্স করা শেষ হয়ে গেল এবং তারপর আমি বিএড করলাম, মানে ব্যাচেলর অফ এডুকেশন, এবং এমএড করলাম। তো তারপর আমার চাকরিও হয়ে গেল এমএড করার সাথে সাথেই, আমি ওগুলোতেও ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তো তারপর মানে বিয়ে হয় আর কি, চাকরি হওয়ার পর, মানে পড়াশোনা শেষ, চাকরি, তারপর আমার বিয়ে। তাহলে তো আপনার একটা মোটামুটি বলা যেতে পারে যে একেবারে সেটেলমেন্টে গিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা সাধারণত বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে চিন্তা করাই যায় না। আসলে এখন হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, সাধারণত অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে বিয়ে দিয়ে দেয়, ইন্টারমিডিয়েটে থাকতে বিয়ে দিয়ে দেয়, এবং এরপরে অনেকেই লেখাপড়া কন্টিনিউ করে, অনেকে করে না। তো আমরা ধারণা করছিলাম বোধহয় আপনার ওরকম সময়ে বিয়ে হয়েছে, বিষয়টা আসলে ওরকম না। আজ এই জায়গাটায় আসতে চাই, আপনি বিভিন্ন সময় বিভিন্ন স্কুল আসলে পড়াশোনা করেছেন, তো পরবর্তীতে এসএসসি কোন জায়গা থেকে, কোন স্কুল থেকে পাশ করলেন? আমি মুন্সীগঞ্জ এভিজিএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। তারপরে এইচএসসি পাশ করলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আসলেন, সেখানকার অভিজ্ঞতা জানব। আমি আনন্দমোহন সরকারি কলেজ থেকে বাংলায় মাস্টার্স করেছি। আচ্ছা, কেমন ছিল সেই দিনগুলো, মানে বিশ্ববিদ্যালয় জীবন একটু নতুন করে, বিশ্ববিদ্যালয় জীবন একটু অন্যরকমভাবে আসলে আমরা শুরু করি বা ভালো লাগাগুলো শুরু হয়, তো সেখানে আসলে কেমন কেটেছে, সেখানে বন্ধু বান্ধব বা শিক্ষকদের কেমন পেয়েছেন, একটু গল্পগুলো শুনবো। আমি সারা জীবনই গার্লস স্কুল, গার্লস কলেজ পড়াশোনা, শুধু মাস্টার্স করতে গিয়েই ছেলে মেয়ে একসাথে পড়াশোনা, তখন আমার খুব আনিজি লাগতো। এবং দেখা যেত যে আমি ঠিক মানে সে অভ্যস্ত না যে ছেলেদের সাথে কথা বলা বা মেশা, সেই জিনিসটা আর হয়ে উঠতে পারেনি। তো মেয়েদের সাথেই বেশি বন্ধুত্বটা তখনও হয়, আর ওই যে পড়াশোনা ভালোই করতে হবে সেই প্রবণতাটা ছিল একেবারে শেষ পর্যন্ত, যার জন্য যে অন্যান্য দিকে উপভোগ করা বা সময় দেওয়া, শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং পড়াশোনার বাইরে আমি বোধহয় অন্য কিছু আর চিন্তা করিনি। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তো কী কী ধরনের পারফরমেন্স করা হতো? আমি যদি ভুল না করে থাকি, আপনি ছোটোবেলায় নাচও শিখেছিলেন। জি, ধন্যবাদ। হ্যাঁ, গান শিখেছি, নাচ শিখেছি, আর কবিতা পাঠ করতাম, উপস্থিত বক্তৃতা, এগুলো সব কাজেই জড়িত ছিলাম, উপস্থাপনা। বা তো একটু একটু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সামনে যেতে চাই, শিক্ষকতা জীবনের শুরুটা কীভাবে? আপনি বলছিলেন যে আপনি চাকরিতেও, চাকরিতে ঢুকেছেন, প্রথম চাকরি জীবন কোথায় শুরু করেছিলেন একটু শুনবো।
1997 সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইংরেজি হিসাবে আমার চাকরি হয় এবং ফার্স্ট পোস্টিং ছিল নোয়াখালী জেলা স্কুল। সেটা ছেলেদের স্কুল, কিন্তু এত সুন্দর একটা অভিজ্ঞতা ওখানে আমার। কেন সুন্দর বলছেন? এবং এত ভালো একটা অভিজ্ঞতা। মানে সে ভালোটা কেন আসলে? নোয়াখালী আমরা কেউ কোনোদিন যাইনি। যখন আমার চাকরি হলো, আমার বাবা বললো যে থাক তোমার যেতে হবে না, আমি সারা জীবন পুলিশের চাকরি করে একদিনও নোয়াখালী যাইনি, তোমার যেতে হবে না, থাক তোমার চাকরি হয়েছে, তুমি তো বুঝতে পেরেছো যেতে হবে না। কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি শিক্ষকতা করবো, এবং চাকরিটা যেহেতু হয়ে গেছে না আমি যাবো। তো অনেক বলার পরে বাবা রাজি হলো। তাছাড়া বাংলাদেশে এরকম একটা অবস্থা যে এক একটা মেয়েকে, অবিবাহিত মেয়েকে অন্য জায়গায় একা থাকার অ্যালাউ করে না অনেকেই। তো যথারীতি আমার ভাইকে দিয়ে আমাকে পাঠানো হলো নোয়াখালীতে। কিন্তু প্রথম দিন গিয়ে দেখলাম বিশাল একটা মাঠ, এবং ওখানে ক্লাস 3 থেকে 10 পর্যন্ত স্কুলে ছেলেরা পড়াশোনা করে। আর ওখানকার হেড মালনা স্যার যিনি ছিলেন, উনি খুব কড়া ছিলেন। ছাত্ররা যখন মাঠে ক্রিকেট খেলে তখনও মাথায় টুপি থাকে, সবাই টুপি পরে থাকে এরকম। হ্যাঁ, কিন্তু শৃঙ্খলা ছিল খুব ভালো ওই স্কুলের, এবং ক্লাসের এনভায়রনমেন্ট ছিল খুব ভালো। তো আমাকে প্রথমেই ক্লাস 3 যেটা স্টার্টিং ক্লাস, সেখানকার ক্লাস টিচার তো মানিয়ে দেওয়া হলো। আমি তো জানি না কিছু, তো আমি নিজে থেকেই ভাবলাম যে যেই প্রশিক্ষণটা আমি বিএডে পেয়ে এসেছি সেই অনুযায়ী কিছু করতে হবে। তো স্টাফ রুমের পাশেই ছিল সেই ক্লাসরুমটা। তো আমি ক্লাসে যাওয়ার পর আমি ছেলে ভাইয়া ভাইয়া এরকম, হ্যাঁ, মানে খুব আদর করে ওদের সাথে আমি কথা বলতাম, এবং আমার বয়স তখন যেহেতু অনেক কম ছিল, ওরাও ভাবতো যে আমি ওদের আপা, মানে ঘরের আপা, একদম বোন এরকম। তো এবং আমার ডাক নাম শিরিন। তো ওদেরকে আমি বললাম, আজ সবাই আমাকে শাহনাজ কবির নামে চিনে, কিন্তু প্রথমে আমি পরিচিত আমার পরিবারের যে নাম সেই নামে আমার ছাত্রদের কাছে আমি পরিচিত। তো আমি ক্লাস নিয়ে যতক্ষণ পিরিয়ড ততক্ষণ নেওয়ার পরেও অন্য স্যার এসে বাইরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমার ছাত্ররা চাইতো যে আমি আরও কিছুক্ষণ যেন কন্টিনিউ করি। হ্যাঁ, তারপর মানে যখনই কেউ পড়া বলতে পারতো, ধন্যবাদ তুমি তো দারুণ বলছো, খুব ভালো হয়েছে, এখন কে বলবে, এখন কে বলবে, মানে একদম ওদের মতো করে ওদের সাথে ওদের সমান হয়ে ক্লাসটা করা আর কি। আমার আমিও খুব উপভোগ করতাম, এবং ওদেরও হয়তো খুব ভালো লাগতো। তখন আমি স্টাফ রুমে চলে আসার পরে আবার দৌড় দিয়ে একজনের, সিনাপা সিনাপা আমারে মারছে, অমুক মারছে। তো আমি বলতাম হ্যাঁ আমি এখনই আসতেছি, এখনই। তারপর আরেকজন দৌড়ে এসে বললো, ও আমাকে আপা মারছে, আমি এখন আসতেছি। এরকম একটা সম্পর্ক ওদের সাথে হয়ে যায়। যখন ক্লাস 4-এর ক্লাসে যেতাম, ওই ক্লাসরুমটা একটা ছোট্ট মাঠের পরে ওই দিকের রুমে ছিল। তো এই আমার স্টাফ রুম থেকে ছোট মাঠটা পার হয়ে যখন ওদের এখানে যাব, তো মনে হতো ওরা হাততালি দিতেছে, সিনাপা আসতেছে, সিনাপা আসতেছে, এরকম ভাবে খুশিতে। এবং আমার কাছে মনে হতো তখন আমি একজন মহানায়ক এরকম, কেউ যাচ্ছি, হ্যাঁ এত উল্লাস ওরা করছে। যেতে যেতে আমার মনটা অনেক ভালো হয়ে যেত, এবং যাওয়ার পরে কেমন আছো, আজকে আমরা কি পড়বো, তার কে কে বাড়ির কাজ করে নিয়ে আসছো, তো দেখানোর জন্য হুড়োহুড়ি একদম। হ্যাঁ, এবং ভেরি গুড ভেরি গুড দিতে দিতে, হ্যাঁ আপা আমি ভেরি গুড পাই না, আমার এখানে শুধু গুড, তো ভেরি গুড। হ্যাঁ, এই যে উৎসাহটা, তো আমাকে গার্লস স্কুল থেকে মেয়েরা দেখতে আসতো যে কোন আপা আসছে এখানে, নতুন কে আসছে। এবং এক মেয়ে এসে বলে যে আমার ভাই তো বাসায় গিয়ে খেলতে যায় না, প্রথমে আপনার হোমওয়ার্ক করে তারপর খেলতে যায়। হ্যাঁ, এবং সবাই দেখতে চাইতো যে মানে আমি কে, কিন্তু আমি নিজে বুঝতাম না আসলে। ওদেরকেও আমার খুব ভালো লাগছে, আর ওরাও হয়তো আমাকে ভালোবেসেছিল বন্ধুর মতো করে একেবারে। যখন 6 মাস পর আমার ট্রান্সফার হয়ে গেল, তখন আমার এই ছেলেগুলো যখন কাঁদছিল, তখন খালি আমি বলছি যে ভাইয়া একটু দেখো, হ্যাঁ আপু চলে যাচ্ছি, কিন্তু তাদের কান্না এবং আমার কান্না পরে হ্যাফ স্যার বললো যে তবুও আপনি চলে যাবেন, কিন্তু নোয়াখালীতে আমাদের কেউ থাকে না, তখন আমার বিয়ে হয়নি, হ্যাঁ যার জন্য ওখানে থাকা সম্ভব হয়নি পরবর্তীতে, কিন্তু আমার মানে মনটা ওদের জন্য এত কেঁদেছে। এবং আমার ভাই বোন যখন আমাকে আনতে গেলো, আমার ছেলেরা বললো যে আমরা রাস্তায় শুয়ে থাকবো, আমাদের উপর দিয়ে আপাকে নিয়ে যেতে হবে। মানে এর 9-10 ছেলেগুলো, আর ছোটো ছেলেগুলো সব আমার সাথে চলে আসবে। তো হ্যাড স্যার বললো যে আপনি বড় একটা লোহার শিকল বানান, আপনার পেটে বেঁধে দিব, আর ছেলেদের বেঁধে আপনার সাথে দিয়ে দিব।
তো আরেকটা ঘটনা, আসার দিন এক ভদ্রমহিলা আসছে আমাকে দেখতে। তো সে বলল যে আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে, আমার একটাই সন্তান, সে গতকালকে রাত্রে সারা রাত কেঁদেছে আপনার জন্য, আর বলছে যে আমি তো সেই নাপার সাথে চলে যাব, তুমি গিয়ে আমাকে মাঝে মাঝে দেখে এসো। এরকম একটা অবস্থা হয়েছিল নোয়াখালীতে। কত বছর ছিলেন ওখানে আপনি? ছয় মাস। মানে মানুষকে ইন্সপায়ার করলে, প্রশংসা করলে, যে এতটা উৎসাহিত হয় এবং বাচ্চা বয়সে তাদের কাছে যে একজন স্যার বা আপার প্রশংসা তাদের কতটা পরিবর্তন করতে পারে, এটা হলো একটা প্রমাণ। আমি মানে আমার জীবনের শুরুটা এই চাকরিটাকে ভালোবাসা, শিক্ষকতা আমার স্বপ্ন ছিল কিন্তু এটাকে ভালোবেসে ফেলা, ওদের ভালোবাসা পেয়ে আমার আরো বেশি এই ভালোবাসাটা বেড়ে যায়। এবং শুনে অবাক হবেন যে আমি যখন নোয়াখালীতে আসছি থেকে চলে এলাম, তখন আমিও প্রতি রাত্রে কাঁদতাম, আমার ওই ছেলের কথা মনে হয়ে যেত। হ্যাঁ, এবং আমার ছেলেরা চিঠি লিখতো প্রতিদিন, পিয়ন 100-150 চিঠি নিয়ে আসতো, এবং সব ছেলে, ত্রির ছেলে লিখতো মা তুমি কেমন আছো, ক্লাস 10-এর ছেলে লিখতো মা তুমি কেমন আছো। তো আমার বোন চিঠিগুলো সব পড়তো, পড়ে বললে তোমাকে কি স্কুলে মা ডাকতো? না, মা ডাকবে কেন, আপা ডাকতো। হ্যাঁ, সবাই চিঠি লেখে মা তুমি কেমন আছো। হ্যাঁ, কিন্তু তখন আমার বিয়েই হয়নি কিন্তু আমি মা হয়ে গেছি, মানে এতগুলো ছেলের মা হয়ে গেছি, এই যে একটা বিশাল ভালো লাগা, হ্যাঁ, এটার কোনো তুলনা হয় না, নিঃসন্দেহে তুলনা হয় না। এবং এরা একসময় বড় হবে, দেশের বিভিন্ন জায়গায় 97 সালে ওরা আমার স্টুডেন্ট ছিল, এখন তো ওরা বড় হয়ে গেছে। নিশ্চয়ই আপনার এদের সাথে দেখা হয়, অনেক সিনিয়রদের সাথে ওরা ফোন করে আমার জন্মদিনে এখনো উইশ করে। বিউটিফুল, অসাধারণ। একটা শিক্ষকের সবচেয়ে বড় পাওয়াটাই হলো এটা, যে সে যাদেরকে শেখায় তারা যখন একটা জায়গায় এস্টাবলিশড হয়, তারা যখন দেশের জন্য কোনো কিছু করে এবং তারা আবার রিকল করে যে ম্যাম আপনার কাছে শিখেছে, কি অসাধারণ। তো এরপর আপনি কোথায় গেলেন পোস্টিং হয়ে নোয়াখালীর পরে? নোয়াখালীর পর আমি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে এলাম। ওকে, তারপর এখানে 1 বছর ছিলাম, এখান থেকে বিয়ে হয়ে গেল, তারপর ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলাম। কিশোরগঞ্জে কেমন অভিজ্ঞতা ছিল 1 বছরে? এখানে এসে আবার দেখলাম যে নোয়াখালীর যে কম স্টুডেন্ট, পরিবেশটা অনেক সুন্দর। ওই কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আবার ওরকম না, অনেক স্টুডেন্ট এক একটা সেকশনে, এবং এখানে আবার 2টা ব্যাথ হাতে নিয়ে যেতে হতো ক্লাসে, সেই আমি, কারণ এখানে এত বেশি স্টুডেন্ট, এখানে আগে শৃঙ্খলা, তারপর তো আমি আমার পড়াটা দেব, কিন্তু আগে ক্লাসকে শান্ত করতে হতো, তারপর পড়াতে হতো। তারপরও দেখা যেত যে আসলে দুষ্টু স্টুডেন্টরা বোধহয় ভালোবাসে বেশি, এবং ওরাও আমাকে অনেক অনেক ভালোবাসতো। এখন পর্যন্ত ওই ছেলেগুলো কিশোরগঞ্জের যাদেরকে আমি পড়িয়েছি, এরা বড় হয়ে গেছে, এই জন্য তো কিশোরগঞ্জে এখন আমিই সবচেয়ে সাহসী, কারণ আমার ছাত্ররাই রাস্তাঘাটে সব জায়গায়, হ্যাঁ, প্রতিষ্ঠিত এবং ছোট বড় সব আমার ছাত্র, এখানে আমার মানে ভয়ের কিছু নাই, একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তে আমি রাত 10টা 11টা যখন দরকার হয় আমি কিন্তু বের হই, হোস্টেলে যাই, স্কুলটা আবার দেখে আসি, কোনো ভয় আমার কাজ করে না। ডেফিনেটলি আপনার যে সবচেয়ে বড় যে জায়গাটা যেটার জন্য আপনাকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, এসবি স্কুলের কথাটা একটু জানতে চাই, যে এখানে কীভাবে কীভাবে কাজ করলেন এবং একই সাথে যে অর্জনটা, এটা এটা কীভাবে আসলো একটু শুনি, বিস্তারিত শুনি আপনার কাছ থেকে। জি, আমি বিদ্যাময়ী স্কুলে 6 বছর ছিলাম, সেখানকার পরিবেশটা অনেক সুন্দর, অনেক আগে থেকেই স্কুলটা অনেক সুনামধন্য এবং ভালো স্কুল। সেখানে চাকরি করার সুবাদে ওখান থেকে অনেক কিছু শিখেছিলাম, এবং সেই শিক্ষাটা আমি যখন এসবি স্কুল, আরেকটা গার্লস স্কুলে এলাম, তখন আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলাম, প্রধান শিক্ষক ছিলেন না বলে তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি, এবং হ্যাঁ, তো শুরুতে স্কুলে এসে কিছু অনিয়ম অব্যবস্থাপনা ছিল, এবং প্রতিটা ক্লাসে ধারণ সংখ্যার চেয়েও বেশি স্টুডেন্ট ছিল, যেখানে 60 জন স্টুডেন্ট থাকার কথা সেখানে 100-150 স্টুডেন্ট একটা সেকশনেই ছিল। এবং শিক্ষকরা বললো যে আপা সবাইকে এত চাপ দিবেন না প্রতিদিন আসার জন্য, তাহলে তো আমরা বসতে দিতে পারবো না। এই কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম, কি বলেন,
কেন এরকম হবে, তো এটা একটা জিনিস। আর একটা হলো যে সময়ের কোনো মূল্য ছিল না অনেকের কাছেই, সেটা আমার সহকর্মী হোক স্টুডেন্ট হোক, এরকম একটা বিশৃঙ্খল পরিবেশ আমি পেয়েছিলাম। তো যেহেতু আমি একটা ভালো স্কুল থেকে এসেছিলাম এবং আমার মনের মধ্যে ছিল যে আমার ভালো করতে হবে, আর যেহেতু খুব কম বয়সেই আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত, এখানে আমার অনেক কলিগ ছিল সহকর্মীরা আমার চেয়ে সিনিয়র এবং তাদের অভিজ্ঞতাও অনেক বেশি, তো শুরুতেই আমি ধরে নিলাম যে আমাকে একটা নীতিতে চলতে হবে এবং নীতির সাথে কখনো আপোষ করা যাবে না। তো সেই জন্যই আমি বললাম যে যদি আমারও কখনো লেট হয় আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, দারোয়ান গেট খুলতে পারবে। মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL@maasranga.tv এই ঠিকানায়। দর্শক, আমাদের সঙ্গে আছেন কৃতি শিক্ষক শাহনাজ কবির, তার জীবন গল্পে আবারও ফিরে যাচ্ছি আমরা। যে জায়গাটায় ছিলাম, আপনি SB স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তারপরে কি হলো? এবং যে বছর আমি যোগদান করলাম, আমি মার্চের 6 তারিখে 2006 ভারপ্রাপ্ত জি, এবং 10 তারিখ থেকে SSC পরীক্ষা। আমি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছেলেদেরকে বিদায় দিয়ে এলাম SSC পরীক্ষার্থীদের, তারপর এখানে যোগদান করলাম। সেই বছর ফেল ছিল 130 জন। কতজনের মধ্যে? 300 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 130 জন ফেল। 2006 সালে তখন আমাকে জেলা প্রশাসক প্রথমে যখন দেখা হলো, উনি বললো আপনার তো 100 ফেল তাই না ম্যাডাম? আমি বললাম স্যার আমি তো জয়েন করেছি পরীক্ষাটা 4 দিন আগে, এটা আমার ফলাফল না, আমি এটা এটার জন্য দায়ী না, আমি নেক্সট ইয়ার থেকে দেখাবো, এবং এই আমার টার্গেট। এবং শুরুতেই আমি ভেবেছি যে এই স্কুলের ড্রেস পরা যে কোনো মেয়েকে শহরের যেখানেই দেখবে মানুষ যেন বুঝে যে এই ছাত্রীটা তার যোগ্যতায় এই স্কুলে ভর্তি হয়েছে এবং সে নিশ্চিত ভালো ছাত্রী, নিঃসন্দেহে ভালো ছাত্রী, তা নাহলে এই স্কুলে ভর্তি হতে পারতো না। এ একটা মনে মনে ঠিক করলাম এবং রেজাল্ট ভালো করতে হবে 1 বছরের মধ্যেই, এবং টার্গেট 1 বিষয়ে ফেল করলে আমরা কাউকে প্রমোশন দিব না। এবং 1 বছরেই অনেক ঝরে গেল TC দিয়ে যারা চলে গেল, এবং স্কুলে যে শৃঙ্খলা, ক্লাসে যে অতিরিক্ত ছাত্রী থাকবে না, ভালো স্টুডেন্ট না হলে স্কুলে পড়তে পারবে না সোজা কথা। এবং আমার দরকার যে কোয়ালিটি এডুকেশন, শুরুতেই আমার টার্গেট এটা ছিল যে মানুষ যেন অন্তত এই শহর একটা স্কুলের প্রশংসা করে, যে ভালো স্কুল মানেই SB। এই টার্গেট নিয়েই আমার এখানে কাজ শুরু করা, এবং আমার ভাগ্য ভালো যে আমার যারা সহকর্মী তারা বিষয়টাকে ভালোভাবে নিল। হ্যাঁ, আমার যে করা করি অভিভাবকরা প্রথম বছরেই ভালোভাবে নেওয়া শুরু করলো, এবং আমার খুব ভালো লাগলো। একটা অনুষ্ঠানে আমি গেলাম ভর্তি পরীক্ষার পর 2007-এ, একজন ভদ্রমহিলা আমাকে বললেন আপা ভালো আছেন? তো আমি তো ওনাকে চিনি না, আমি অবাক হয়ে বললাম জি আপনি SB-তে আছেন না? হ্যাঁ, আমার মেয়েটা এবছর চান্স পায়নি। আমি মনে মনে ভাবলাম এখন তো না জানি কি বলবে। উনি বলল যে আপা আমি আপনার উপরে একটু অসন্তুষ্ট না, আপনি তো অন্য কাউকেও ভর্তি করেননি, আমার মেয়ে চান্স পায়নি সেজন্য আমার মনে কোনো দুঃখ নাই, আপনি তো অন্য কাউকেও ভর্তি করাননি। এই যে শুরুতেই 2007-এই যখন আমি এই কথাটা শুনলাম, তখন আমি দেখলাম যে মানুষ কিন্তু ভালো জিনিসকে প্রশংসা করে। হ্যাঁ, এবং সেই থেকেই কারো কোনো অনুরোধ এখানে চলে না। হ্যাঁ, এবং সবাই এখন এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এখানে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তারাই ভর্তি হতে পারে। আপনি চেঞ্জটা যেভাবে আনতে চাচ্ছিলেন এটা আপনি আনতে পেরেছেন কিনা? কারণ মানে পেরেছেন তো ডেফিনেটলি, মানে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে? আমরা জানি স্কুল কমিটি থাকে, তারপরে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি থাকে, যখন এরকম একটা পরিবর্তন আসতে চায় তখন বিভিন্ন রকমের ফোন কল চলে আসে, এগুলো আপনি কিভাবে? প্রথম বছর এরকম মনে হয়েছে। হ্যাঁ, এবং একজন সাংবাদিক খুব নামকরা ওই শহরের, তো উনি আমাকে ফোন করে বললো যে আমার তো এরকম একটা রিলেটিভ আছে আপনি ভর্তি করবেন। বলছি কীভাবে?
তো উনি বললেন যে আমি বলছি সেজন্য আমি বললাম যে আপনার কি কোনো কোটা আছে আমার তো জানা নেই ইভেন আমারও কোনো কোটা নেই ভর্তি করার আমার জানা মতে প্রধান শিক্ষকের কোনো কোটা নেই যে একটা ছাত্রী সে ভর্তি করতে পারবে তারপর উনি বলল যে প্রতি বছরই তো হয় না বললাম সেটা হয়তো ওনাদের যোগ্যতা ছিল বা ওনারা পারতেন আমার জানা মতে আমার কোনো এ ধরনের সুযোগ নাই হ্যাঁ তো উনি যখন ব্যর্থ হলেন এবং শহর তখন মিডিয়ার লোকেরা জেনে গেল যে এখানে এটা সম্ভব না উনি তো এরকমভাবে কথা বলে প্রথম বছর সবাই ভাবলো যে আমি একটু বেয়াদব বা মুখে মুখে না করে ফেলি কারো কথা শুনি না এরকম কিছু কমপ্লেন জেলা প্রশাসকের কাছেও গেল তো উনি আমাকে নিয়ে বললেন যে শুনেন কারো কথা না রাখতে পারলো ব্যবহারটা ভালো করবেন মানে আসলে যখন কারো পক্ষে না যায় তখন তারা কিন্তু বিরক্ত হয় এটাই স্বাভাবিক কিন্তু কিন্তু প্রথম এক দুই বছর একটু এরকম ভাবে কেটেছে হ্যাঁ তারপর থেকে এটা সবাই এখন জানে যে উনি কথা শুনে না মানে আমার দোষ একটাই যে আমি কারো কথা শুনি না হ্যাঁ নিয়মের বাইরে কারো কথা আমি শুনি না তো এখন সাংবাদিক ভাইয়েরাও আমাকে খুব সাপোর্ট করে এবং যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এবং প্রতিষ্ঠিত ওনারা বলেন না ওরে বইলা কোনো লাভ নাই ও তো কথা শুনে না কথা শুনে না ভালো কিন্তু কথা হচ্ছে মানে এই একটা বিষয় আমরা তো চাই আসলে সবাই পড়াশোনা করুক আমাদের ছেলে মেয়ে যারা আছে তো আপনি কি ফাইন্ড আউট করেছেন কেন আপনাদেরকে বাদ দিতে হয় কেন এরা ঝরে যায় এরা কি আসলে লেখাপড়া ঠিক মতো করে না নাকি অন্য কোনো সমস্যা আছে যাদেরকে বাদ দিলেন আপনারা ধরেন প্রথম 100 জন তো ফেল করলো 300 জনের মধ্যে এই 100 জন যে ফেল করলো ফেল করা বিষয়টা বলছেন না ভর্তি পরীক্ষায় যারা না ভর্তি না আমি পুরো পুরো প্রসেসটা জানতে চাচ্ছি সেটা ভর্তি পরীক্ষায় হোক বা এসএসসি পরীক্ষায় এলাউ না করা হোক আসলে কি প্রবলেম এই প্রবলেমটা কি ওদের নিজেদের নাকি ওদের বাবা মার মানে প্রবলেমটা আসলে কোথায় শুধু ডিসিপ্লিনেই প্রবলেম অনেক থাকে যে অনেক স্টাডি করছে কিন্তু রেজাল্ট ভালো করতে পারছে না আপনারা কি ফাইন্ড আউট করেছেন না আমার কাছে বিষয়টা এরকম মানে স্কুল ড্রেস পরে বাইরে যায় বন্ধুদের সাথে আড্ডা দেয় না কিশোরগঞ্জ শহরের পরিবেশটা এরকম না সবাই আমরা সবাইকে চিনি এরকম হ্যাঁ এবং মানে স্কুলে যদি আমরা ঠিকমতো পড়াশোনাটা করাই তাদেরকে কাজ দেই তাহলে কিন্তু পড়াশোনা ঠিকই উন্নত হয় হ্যাঁ এবং বাচ্চাদেরকে বুঝতে হবে হ্যাঁ যে আমার ভালোর জন্য অভিভাবকরাও কিন্তু বুঝে হ্যাঁ এবং অনেক অভিভাবক এসে আমাকে বলে আপা আপনি আমার মেয়েকে একটু ডেকে এনে বলে দিবেন হ্যাঁ মানে একটু আদর করে বললেও কিন্তু কাজ হয়ে যায় অনেক চেঞ্জ হয় আবার আমরা করি কি 6-3 মাস পর পর অভিভাবকদেরকে ডাকি যারা পেছনে রেজাল্ট খারাপ করছে তাদেরকে ফোন করে এনে একটু অভিভাবকের সাথেও কথা বলি মেয়ের সামনে কথা বলি হ্যাঁ জিজ্ঞাসাবাদ করি তারপর প্রি টেস্টে দেখা গেল যে অনেক মেয়ে 2-3 সাবজেক্টেও ফেল করে কিন্তু এসএসসিতে পরে গোল্ডেন জিপিএ পায় জিপিএ পায় কিভাবে ওই তার অভিভাবককে ডেকে এনে আমরা খাতাগুলো দেখাই মেয়েকে বলি যে বলেন কি সমস্যা মেয়েকে বলি তুমি কেন পড়াশোনা করনি বলো তোমার কি সমস্যা এভাবে একেবারে মানে ক্লাস টিচারও মেয়েটার দুর্বলতা জানে এবং আমি পর্যন্ত বিষয়টা জানি অভিভাবকের সাথে আলোচনা হয় তখন মেয়েটা মানে যখন আমি আদর করে বলি যে তুমি কিন্তু আসলে পারবা একটু চেষ্টা করো তুমি হয়তো পড়ো নাই সেজন্য তাই না বলো তো মা তখন কিন্তু কাঁদে এবং বলে আপা এখন থেকে আমি পড়বো এবং তারপর কিন্তু সে ঠিকই ভালো রেজাল্ট করে এটা অনেকে হয়তো কোনো কারণে মানে লেখাপড়ার প্রতি কিছুটা অমনোযোগিতা চলে আসে বয়সের কারণে 9-10 যখন উঠে কিন্তু যদি অভিভাবকও সচেতন হয় হ্যাঁ শুধু ধমক দিয়ে আসলে কাজ হয় না একটু আদর করে বললে কিন্তু বেশি কাজ হয় ধমকের চেয়েও বেশি কাজ হয় আদর করে বললে এবং যখন স্কুল থেকে বলা হয় সেই কথাটা তখন আরও বেশি কাজ হয় অনেক মেয়ে মায়ের কথা শুনে না হ্যাঁ বা বিরক্ত হয় যে মা শুধু ঘ্যান ঘ্যান করে কিন্তু যখন আমরা বলি তখন কিন্তু সে পরিবর্তনের চেষ্টা করে এবং ভালো করতে পারে এটা ভালো ফলাফলের একটা মানে সহজ উপায় হচ্ছে যে শিক্ষকের আদর ভালোবাসা আর কোন কোন বিষয়গুলো আসলে শিক্ষক হিসেবে আপনি জোর দেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যক্রম আমার স্কুলে কিন্তু আমরা প্রতি মাসে কোনো না কোনো অনুষ্ঠান করি এবং সেই অনুষ্ঠানগুলো এতটাই জাঁকজমকপূর্ণ আমাদের মধ্যে মানে আমাদের সাধ্যের মধ্যে যেরকম জাঁকজমক করা যায় মানে ওই দিন আমার মেয়েরা সব শাড়ি পরে আসবে রঙিন প্রজাপতির মতো তখন সারা স্কুলের মাঠ মনে হবে যে প্রজাপতিরা উঠছে হ্যাঁ তো এই যে একটা আনন্দের দিন যায় তারপর অনেক মানে এই রেসটা অনেক মনের মধ্যে থাকে এবং অনুষ্ঠানগুলোতে কিন্তু আমি পার্টিসিপেট করি আমার সহকারী শিক্ষক যারা গান জানে তারা পার্টিসিপেট করে মানে আমাদের মেয়েদের সাথে আমরা কিন্তু অংশগ্রহণ করি এবং আনন্দ করি এবং এই আনন্দটার পরে হলো আবার করাকরি
মানে ক্লাসের পড়া, তো সেই জন্য মানে আমি এবং আমার যে ছাত্রীরা ভালো স্টুডেন্ট তারা অনেকেই কিন্তু স্টেজে আসতে চায় না, মাইকে কথা বলতে চায় না, কিন্তু আসতেই হবে। হ্যাঁ, এবং প্রতিটা ক্লাসে প্রতিটা সেকশনে কিন্তু আমার বিতর্কের একটা টিম গঠন করা আছে এবং তারা নিজেরা নিজেরা বিতর্ক করে, ক্লাস সেকশনের প্রতিযোগিতা হয়, তারপর আবার দিবা প্রভাতি দুই শিফটের মধ্যে প্রতিযোগিতা হয় যে কোন দল সবচেয়ে বেস্ট, এবং আমার মানে সিনিয়র গ্রুপ, মধ্যম গ্রুপ, জুনিয়র গ্রুপ তিনটা গ্রুপ বিতর্কের অলওয়েজ রেডি করা থাকে। যেখানেই বিতর্ক প্রতিযোগিতা হবে আমার স্কুল যাবে এবং ভালো করবে। মানে ছোটোবেলা থেকে ভালো রেজাল্টের প্রতি আমার মানে নিজের যেমন একটা জেদ ছিল, এখন যখন আমি প্রধান শিক্ষক তখনও আমার যে আমার মেয়েরাই ভালো করবে, সেটা বিতর্কে হোক, কবিতা আবৃত্তি হোক, আর যে কোনো শাখায় এবং লেখাপড়ায় এই স্কুলই সেরা হবে, এই জিদটা আমার মনের মধ্যে কাজ করে। বিউটিফুল। এইগুলো শিক্ষকতার শুরুর দিকে আসলে যেটা হয়েছে, আপনাকে সবাই খুব পছন্দ করতো এবং বন্ধুত্বপূর্ণ জায়গা থেকেই আসলে ভালোবেসেছে ওরা, তো এই স্কুলে এসে কি হয়েছে, তারা কি জেনেছে? একটু শিরিন ম্যাডাম একটু বেশি কড়া, বেশি রাগারাগি করে, এরকম কিছু? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, যখন আমি প্রধান শিক্ষক এবং শুরু থেকে যে ইমেজটা আমার তৈরি করতে হয়েছে যে ম্যাডাম খুব কড়া, এটা সাধারণ জনগণ কিশোরগঞ্জের মানুষ যেরকম জানে যে ম্যাডাম খুব কড়া, স্কুল তো টাইট করে ফেলেছে, এরকম একটা সারা শহরে প্রচার হয়ে গেছে, এরকম ছাত্রীরাও মনে করতো যে আপা খুব কড়া, বড় আপা খুব কড়া। তো আমার কলিগদেরকে আমি বলছি যে আপনারা আমাকে কেন বাঘ বানিয়ে ফেলছেন? হ্যাঁ, কিন্তু ওনারা বলে যে স্কুলে একটা বাঘ থাকতে হয়। হ্যাঁ, কিন্তু আমি যখন ক্লাসে যাই, যখন আমি তাদের সাথে কথা বলি বা যখন আমি একটা ক্লাস নিই, তখন মেয়েরা বুঝে যে আমি কতটা ফ্রেন্ডলি। হ্যাঁ, এবং অনুষ্ঠান হলে যখন আমরা সবাই সেজে গুজে আসি, হ্যাঁ, ইভেন আমার মেয়েরা গোলাপের পাপড়ি কেটে আমার কপালে টিপ দিয়ে দেয়, আপা আপা একটা টিপ পড়তে হবে, এরকম। মানে তখন কিন্তু আমরা আবার বন্ধুর মতো ক্লাসের বাইরে। হ্যাঁ, তো তখন মেয়েরা বুঝে, যখন ক্লাস টেনে উঠে যায় তখন ওরা বুঝে যে কড়াকড়িটা ওদের ভালোর জন্যই, আবার তখন ওদের সাথে একটা বন্ধুত্ব হয়ে যায় এবং মেয়েরা বলে যে আমরা পাশ করলেও স্কুল ছেড়ে যাব না। সেটাই হওয়া উচিত। আপনি আপনার কাজটাকে অনেক বেশি এনজয় করেন, যেটা আপনার কথা শুনে আমরা বুঝতে পারছি, এবং সেটার আপনি রিকগনিশন স্টেট কর্তৃক পেয়েছেন। 2017 সালে আপনার জীবনে একটা অনেক বড় চেঞ্জ আসে আমরা যতদূর জানি, এবং সেটার একটা বইও লিখেছেন, এবং আমরা যতদূর জানি 2017 সালের মার্চে আপনার শরীরে ক্যান্সার দেখা দেয়, এবং তারপরে আপনি সেটা লড়াই করেছেন বা সেটার সঙ্গে আপনি এখনও লড়াই করে চলেন, আসলে ঘটনাটা কী আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। 2017 সালের মার্চ মাসে আমি জাপান বেড়াতে গিয়েছিলাম আমার দুই মেয়ে এবং স্বামীকে নিয়ে, তো শেষ দিন আমার পিঠের প্রচণ্ড ব্যথা দেখা দেয়। আমরা ডিজনিল্যান্ড গিয়েছিলাম, তো সন্ধে হয়ে গিয়েছিলো, আমার সেরকম শীতের কাপড় ছিল না, -ডিগ্রিতে যখন তাপমাত্রা চলে যায় তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার, তো রাত্রে যখন আমার পিঠে প্রচণ্ড ব্যথা করছিল, তো আমি ভেবেছি যে খুব ঠান্ডা লেগেছে সেই জন্য হয়তো আমার পিঠে ব্যথা করছে, আমি শুতেও পারছি না, বসতেও পারছি না। তারপর সেই ব্যথা নিয়েই আমি বাংলাদেশে ফিরে এলাম, ব্যথা একবার চলে যায় আবার প্রচণ্ড ব্যথা আসে, তারপর ঢাকাতে স্কুলে জয়েন করতে হবে যেহেতু আমি ফিরে এলাম, তো বাসায় যখন গেলাম বাবা বলছে যে তুমি স্কুলে গেলেই ভালো হয়ে যাবা। সবসময়ই এটা আমার ফ্যামিলি সবাই জানে যে আমি যতক্ষণ স্কুলে থাকি আমি খুব ভালো থাকি, বাসায় শুধু ফিরি আমি রেস্ট নেওয়ার জন্য। তারপর স্কুলে গেলাম, মিটিং করলাম, আমি কি দেখে এলাম, কেমন হলো, এগুলো বললাম, কিন্তু পিঠের ব্যথাটা ছিল। তারপর রাত্রে ব্যথাটা অনেক বেশি বেড়ে গেল, তো আমি একজন ডাক্তার ভাইকে ফোন করলাম যে ভাই আমার তো পিঠে এত ব্যথা আমি সহ্য করতে পারছি না, গরম পানি দিয়ে সেক দিচ্ছি কিন্তু সেটা আমি অনুভব করি না, ব্যথাটা এত বেশি। তো উনি বললেন যে একটা ইঞ্জেকশন দাও, আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি, দেখো কি হয়। ইঞ্জেকশন নিলাম ব্যথার, কিন্তু মাত্র 15 মিনিট সেই ব্যথাটা হয়তো আমি ফিল করিনি, তারপর আবার ব্যথা, এত বেশি ব্যথা। তারপর বাধ্য হয়েই কিশোরগঞ্জ থেকে আবার ঢাকায় এলাম, ঢাকায় এসে ডাক্তার দেখালাম, ওনারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করলেন, তা কিন্তু এক্স রে, রক্ত পরীক্ষা কিছু ধরা পড়ছে না, 3-4 দিন এভাবেই গেল। তারপর বললো যে আপনার বোন মেরু টেস্ট করে দেখতে হবে আপনার কী হয়েছে,
তার বোন মেরু টেস্ট করা হলো তিন দিন পর ডাক্তার আমাকে ডাকলো তা আমি আমার ভাই আর আমার স্বামী ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পর ডাক্তার আমাদের দিকে তাকিয়ে বললো যে ওনাকে এত ব্যথা যেহেতু ওনাকে আমরা প্রথমে ওরাল কেমো দিচ্ছি তারপর ফাইনাল ট্রিটমেন্ট শুরু করবো আপনারা যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করতে পারেন তো আমার ভাই বললো যে ওরাল কেমো কেমো মানে কেমো কেন কেমো তো দেয় ক্যান্সার পেশেন্টকে আমার বোনের কি এই অসুখ হয়েছে নাকি তো ডাক্তার বুঝতে পেরেছিল যে আমাদের কে হঠাৎ করে বলে কেমন হবে তো ডাক্তার মাথাটা নিচের দিকে দিয়ে কিছুক্ষণ পর আমাদের দিকে তাকিয়ে বললো যে হ্যাঁ আমরা এইরকমই রিপোর্ট পেয়েছি এটা প্রথমে যে কেউ এই অসুখের কথা শোনা কোন স্টেজে ছিল ওই সময়টাতে ওটা বলল যে 40% আপনার আমরা ধারণা করছি ওনার মাল্টিপল মাইলোমা হয়েছে এই অসুখের নামও আমরা কোনোদিন শুনিনি এবং ইটস এ ক্যান্সার ডিজিজ এটা বলল মাল্টিপল মাইলোমা কি এটা আমরা জানতাম না তারপর আমার শুধু মনে হলো যে আমি জীবনে যতটুকু সম্মান পাওয়ার আমি পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে ওদের কি হবে শুধু আমার বাচ্চাদের কথা মনে পড়ছিল সেই সময় যে আমার মা এখনো আমাকে পালে অথচ ওরা এত অল্প বয়সে মা হারা হয়ে যাবে এই কথাটা ভাবতেই তখন আমার কান্না পাচ্ছিল তো আমার ভাই ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বলল যে আপনি একটু চিন্তা করবেন না আপনার কিচ্ছু হয়নি আপনাকে আমি ইন্ডিয়া নিয়ে যাব দেখবেন আপনার কিচ্ছু হয় নাই এগুলো একদম মিলবে না আপনার রিপোর্ট এগুলো কিচ্ছু ঠিক হবে না আপনাকে ইন্ডিয়া নিয়ে গিয়ে আমি দেখবেন আবার টেস্ট করাবো এগুলো হয় না কিন্তু সবার ক্ষেত্রে তো এটা হয় না তো আমার ভাইয়েরও ভিসা করা ছিল আর আমাদের তো ভিসা লাগে না আমাকে শুধু জিও লাগে এবং খুব মানে আশ্চর্য ব্যাপার যে আমার শিক্ষা ভবন এবং শিক্ষা মন্ত্রণালয় ওরা একদিনে আমার জিওটা করে দিল যখন আমি বললাম যে আমার ফোনে বলছি যে স্যার বললেন যে তোমার আসতে হবে না তুমি যে কাউকে পাঠিয়ে দাও আমরা তোমার জিওটা করে দেব এবং শিক্ষা এখন পর্যন্ত শিক্ষা ভবনের সবাই কিন্তু আমাকে আলাদা মর্যাদা দেয় এবং জানে যে এখানে আমি ভালো কাজ করছি গেলেন আপনি ইন্ডিয়াতে তারপর তারপর ইন্ডিয়াতে গিয়ে মুম্বাই চলে গেলাম এবং সেখানে ঠিক মাল্টিপল মাইলোমারি ডাক্তার তাকে দেখানো হলো সন্ধ্যায় আমরা দুপুরবেলা পৌঁছালাম সন্ধ্যা থেকে আমার পিঠের ব্যথা আর নেই এবং ট্রিটমেন্ট শুরু হলো আমার ভাই গেল আমার সাথে আমার স্বামী ছুটি পায়নি 18 দিন আমরা ছিলাম তারপর ওখানে আমাকে কেমো স্টার্ট করা হলো রেডিয়েশন দেওয়া হলো এবং 18 দিন পর বললো যে এখন তুমি দেশে যেতে পারো আরও 6 মাস তোমাকে এই কেমো কন্টিনিউ করতে হবে প্রতি সপ্তাহে একটা কেমো নিতে হবে এবং তারপর 6 মাস পর যদি তুমি ভালো হয়ে যাও তারপর আবার আসতে হবে এখানে চেক আপের জন্য তারপর যখন লাস্ট দিন তখন বাংলাদেশের পহেলা বৈশাখ আমার স্কুলে অনেক ভালো অনুষ্ঠান হয় আমার ছাত্রীরা আমাকে ভিডিও কল করছে আমার শিক্ষকরা আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে এবং আমার মনে পড়ছে যে পহেলা বৈশাখের দিন সাদা শাড়ি লাল পাড় সব মেয়েরা পরবে আমিও আনন্দ করতাম নাচতাম আমার ডক্টরকে আমি বললাম যে তুমি জানো আমি এখন বাংলাদেশে থাকলে আমি ক্লাসে এখন নাচতাম তো তখন আমি কিন্তু অনেকখানি ভালো তবে কেমো দেওয়ার কারণে আমি হাঁটতে পারতাম না পায়ের রগগুলো একটু দুর্বল হয়ে গিয়েছিল একা একা হাঁটা আমার জন্য একটু কষ্ট করছিল তো আমার ভাই বলল যে আপা আপনি যদি বাসায় শুয়ে থাকেন তাহলে আপনার ভালো লাগবে না আপনার সবসময় মনে হবে যে আপনি অসুস্থ আপনি স্কুলে যাবেন এবং আমি কিন্তু এই 6 মাস যখন আমি কেমো নিতাম ঢাকায় এসে আমার কেমো নিতে হতো আমি বৃহস্পতিবারে আসতাম শুক্রবারে হসপিটালে থাকতাম সারাদিন কেমো নিতে হতো আবার শনিবারে আমি চলে যেতাম এবং পুরো সপ্তাহে স্কুল করে আবার বৃহস্পতিবারে আসতাম এইভাবে 6 মাস আমি কন্টিনিউ করেছি এবং আমার ছাত্রীরা যখন দেখলো যে আমার অসুস্থতা সত্ত্বেও আমি স্কুলে যাই আমার কলিগরা যখন দেখলো যে আমি আমার শরীরে কেমো নিচ্ছি কিন্তু আমি স্কুল করছি তখন কিন্তু তারা আরও উৎসাহিত হলো এবং তাদের যে দোয়া তাদের যে ভালোবাসা এর মধ্যে অনেক নিষ্পাপ
ছাত্রী আছে, অনেক অভিভাবক আমাকে ভালো ভালোবাসা শুভেচ্ছা জানানোর জন্য প্রতিদিন স্কুলে আসতো, এবং সারা শহরময় সবাই খালি আমি ভালো হয়ে গেছি কিনা এই সংবাদ টিচারে এসে প্রতিদিনই বলে, আপা পানওয়ালা পর্যন্ত জিজ্ঞাসা করে বড় আপা ভালো হয়েছে, মানে সবার যে মানে ভালোবাসা। এবং অভিভাবকরা এসে আমাকে বলতো যে আপা আপনি ভালো হয়ে যাবেন, আমার ভাই তো ভালো হয়ে গেছে, মানে সব ভালো আশার বাণীগুলোই আমাকে শোনাতো, এবং আমার কাছে মনে হতো যে আমি ভালো হয়ে যাচ্ছি, কখনোই মনে হয়নি যে আমি মরে যাব, আমার ক্যান্সার হয়েছে এরকম কিছু মনে হয়নি। এবং যখন আমার কেমোর শেষ দিকে তখন আমরা ঈদ পুনর্মিলনীয় একটা অনুষ্ঠান করি স্কুলে, আমার স্কুলের মেয়েরা ঈদের জামাটা শুধু ঈদের দিন একবার পরে, তারপর রেখে দেয় স্কুলের ঈদ পুনর্মিলনীর জন্য, সেই দিন হয় ঈদের আনন্দ, কারণ সব ফ্রেন্ডরা এবং স্কুলের সবাই তার ড্রেসটা দেখতে পায়। এবং তখন আমি ওই দিন ওদেরকে স্কুলে ঈদের খাবারগুলো খাওয়াই, আর ওরা ওদের ক্লাসরুম সাজায় এবং নিজেরা পারফর্ম করে, তো সেই যে আনন্দ, এবং প্রতিটা রুমে ওরা গান বাজনার অনুষ্ঠান করে কারা সবচেয়ে ভালো করলো এরকম একটা প্রতিযোগিতা থাকে। আমি যখন হাঁটতে পারি না ক্লাসে, আমাকে আরেকজন ম্যাডাম ধরে ধরে নিয়ে যাচ্ছে, সবার ক্লাসরুমে যেতে হয়, তখনও কিন্তু মেয়েরা বলতো সাপা একটু নাচতে হবে আমাদের সাথে। এবং এই যে মানে আমি তো সবসময় 16, সবসময় আমার বয়স 16, এর চেয়ে তো বাড়ে না। হ্যাঁ, তো মানে এই যে ভালোবাসার মানুষগুলোর সাথে থাকা, আমার মেয়েদের সাথে থাকা, তো তখন আমার মনেই তো অন্যরকম আনন্দ থাকে, আমি অসুস্থ সেই জিনিসটা একেবারে ভুলে যাই। তারপর 6 মাস পর আমি সত্যি সত্যি ভালো হয়ে গেলাম, মানে তখন আমার হাঁটতেও সমস্যা নাই, আমার চুলও পড়ে নাই, কিচ্ছু না, এবং আমি আরও সুন্দর হয়ে গেলাম এরকম একটা অবস্থা। হ্যাঁ, মানে আমার মনের দিক থেকে তখন কিন্তু শক্তি আরও অনেক বেশি বেড়ে গেছে যে আমি ভালো হয়ে গেছি। তারপর ডাক্তারের নির্দেশ মতো আমরা আবার মুম্বাই গেলাম, এবং তখন আমার স্বামী আমার ভাই দুজনই গেল আমার সাথে, তো ডক্টর আবার চেক আপ করলো, চেক আপ করে বলো যে তুমি যদি ভালো না হতা তাহলে তোমাকে আমরা বোন মেরু ট্রান্সপ্লান্টের কথা বলতাম না, তুমি ভালো হয়ে গেছো, এখন তোমার বোন মেরু ট্রান্সপ্লান্ট করলে তুমি দীর্ঘ জীবন বাঁচবা, তোমার এই অসুখটা আর ফিরে আসবে না। তো সেই তারপর আমি ওখানে বোন মেরু ট্রান্সপ্লান্ট করলাম, আমার 1.5 মাস থাকতে হয়েছিল আইসিইউতে, এবং সেখানে এত চমৎকার ব্যবস্থা, ওটা বলতেই হবে, নার্সদের যে সেবা, যেটা মানে প্রত্যেকটা নার্স মনে হবে যে এক একজন মনোবিজ্ঞানী, কারণ ওরা আমাকে এসে আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খেতেই চাইতাম না, রুচি নষ্ট হয়ে যায় যখন বোন মেরু ট্রান্সপ্লান্ট করে, একদম একবার যখন ট্রান্সপ্লান্ট হয় তখন রক্তের হিমোগ্লোবিন সহ সব কিছু একদম লো পর্যায়ে চলে যায়। হ্যাঁ, তখন ডক্টর কিন্তু আমাকে আগেই বলে নিছে যে তোমার এখন একটা স্ট্রং কেমো দেওয়া হবে, যখন তোমাকে তোমার রক্তের একটা সেল বের করে নিয়ে গিয়ে তারপর একটা স্ট্রং কেমো দিয়ে তারপর সেটা আবার তোমার শরীরে ভরা হবে। দুইভাবে হয় বোন মেরু ট্রান্সপ্লান্ট, একটা হলো নিজেরটা নিজেই গ্রহণ করা, আর আবার অপরেরটা, আমার ভাগ্য ভালো যেহেতু আমি ভালো হয়ে গিয়েছিলাম সেজন্য অটোলোগাস সিস্টেমে আমারটা হয়েছে, অর্থাৎ আমি দাতা আমি গ্রহীতা। হ্যাঁ, তো সেজন্য আমারটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়েছে আমার শরীরে, এবং এটার রিস্ক খুব কম থাকে। ওকে, তো এক্সপেন্সিভ নিশ্চয়ই ট্রিটমেন্টগুলো, অনেক এক্সপেন্সিভ। তো আমার স্বামী আমার বাবা আমার ভাই মানে আমাদের যত টাকা জমানো আছে মানে সব টাকা দিয়ে দিব, তবু ভালো হতে হবে এরকম একটা টার্গেট আমরা, আমার বাবার নির্দেশ ছিল যে যা খরচ হয় হবে। একটা বইও লিখেছেন বোধহয় আপনার এই ক্যান্সার এবং ভালোবাসাটার উপরে। জি, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা যে ক্যান্সার এবং মানুষের যে ভালোবাসাগুলো আমি পেয়েছি, ওই হাসপাতালে যে সেবাটা আমি পেয়েছি, এবং বর্মনি ট্রান্সপ্লান্ট কী এবং হলে কী হয় কীভাবে করে সেই বর্ণনাটা এখানে দেওয়া আছে, বিশেষ করে যে আমি মানুষের যে ভালোবাসা আমাকে যে উদ্বুদ্ধ করেছে, আসলে
ট্রিটমেন্টে মানুষ যতটুকু ভালো হয়, মানুষের ভালোবাসা পেয়ে বোধহয় তার চেয়ে দ্রুত ভালো হয়ে যায়, আমার অভিজ্ঞতা তাই বলে। হ্যাঁ, এবং নার্সগুলো আমাকে এসে বলতো, আন্টি তুমি সালমান খানের ছবি দেখো না, জানো অনেক সুন্দর একটা ছবি হচ্ছে, তুমি দেখো না, তুমি কেন চুপচাপ বসে আছো? অথবা এসে বলতো যে আন্টি তোমার মেয়েদের ছবি দেখাও তো, তোমার স্কুলের ছবি দেখাও তো, তুমি কী কী করতে, এরকমভাবে মানে অনেক চেষ্টা করতো যে আমি যেন সবসময় মনটা ভালোভাবে হাসিভাবে থাকে। হ্যাঁ, এবং ডক্টর এসেও আমাকে প্রতিদিন এসে স্মাইল শাহনাজ তো স্মাইল দিতেই হবে, এরকম মানে মনমরা হয়ে থাকার কোনো সুযোগ নেই। আমি একটা রুমে একা, হ্যাঁ, এবং জানালা দিয়ে সমুদ্র দেখা যায়, আমার রুমটা ছিল এরকম, মেট্রো রেল দেখা যায়, হ্যাঁ, তো কিন্তু এক মাস একই দৃশ্য দেখতে কিন্তু আর ভালো লাগে না। হ্যাঁ, আর তখন আমি রুমের মধ্যে যখন একা থাকতাম, আমি নিজেই জুড়ে জুড়ে বলতাম, আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমি ভয় পাই না, মানে এত জোরে বলতাম যেন আমি কানে এই শব্দটা আবার প্রতিধ্বনি হিসাবে শুনি যে আমি ভয় পাই না। আমাকে কিশোরগঞ্জের এক আমার বন্ধু বলবো, সিনিয়র ফ্রেন্ড, তো উনি আমাকে লিখেছিলেন, আপনি তো কাউকে ভয় পান না, ক্যান্সারকে ভয় পান? হ্যাঁ, তখন আমার মনে হলো যে না, আমি তো ভয় পাই না, হ্যাঁ কেন ভয় পাবো, এবং এই জিনিসটা আমি মনের মধ্যে। আপনি ফাইনালি এটা রিকভার করেছেন, ফাইনালি তো ক্যান্সার রিকভার করেছেন আলহামদুলিল্লাহ। সো এটা আসলে একটা যুদ্ধের গল্প আসলে, হ্যাঁ, এবং কিছু যুদ্ধ তাকে সামনে দেখা যায়, আর যে যুদ্ধটা নিজের শরীরে করতে হয় সেটা অনেক বড় যুদ্ধ সেই যুদ্ধের তুলনায়। অনেক কিছু করেছেন এবং এই এক জীবনে অনেক মানুষের ভালোবাসা, অনেক মানুষের স্বীকৃতি, নিজেকে জয় করে যাওয়া, সব কিছু মিলিয়েই উদাহরণ সৃষ্টি হওয়ার মতো, যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে যারা উদাহরণ সৃষ্টি করে তারা আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসে। অনেক ধন্যবাদ ম্যাম, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দিলেন, এবং আমরা নিশ্চয়ই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। অনেক ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। জি জি।